প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস ফরাসি বিপ্লব নিয়ে কথা বলছিলাম গত ক্লাসে। আজকে আমরা এর আরেকটি অংশ, ফরাসি বিপ্লবের আরেকটি অংশ নিয়ে কথা বলবো। আমরা জানি ফরাসি বিপ্লব বিভিন্ন কারণে সংগঠিত হয়েছিল, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, দার্শনিকদের অবদান। এবং এই চারটি মূল কারণ দিয়ে ফরাসি বিপ্লব এর পটভূমি তৈরি হয়েছিল। এবং আমরা জানি যে ষোড়শ লুই যখন ক্ষমতা এসেছিলেন 1774 সালে, এবং ষোড়শ লুইয়ের এই ক্ষমতা আরোহণ সময় ফ্রান্স মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। এবং এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য ষোড়শ লুই অনেক চেষ্টা করেছিলেন। তিনি তুর্গোকে অর্থমন্ত্রী করেছিলেন, তারপর নেকারকে করেছিলেন, নেকারের পর ক্যালনকে করেছিলেন, ড্রিয়েনকে করেছিলেন। এভাবে বারবার অর্থমন্ত্রী তিনি চেঞ্জ করেছিলেন, কারণ যখনই অর্থমন্ত্রীরা যাজক এবং অভিজাত সম্প্রদায়ের ওপর কর ধার্যের প্রস্তাবনা বা সুপারিশ করে, তখনই যাজক এবং অভিজাত সম্প্রদায় অর্থমন্ত্রীদের ব্যাপারে নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এবং তাদের বিরোধিতার কারণেই বারবার বিভিন্ন অর্থমন্ত্রী পদত্যাগ করেছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে গতদিন আমরা বলেছিলাম যে এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার আর বিকল্প কোনো রাস্তা ষোড়শ লুই দেখতে পাচ্ছিলেন না, কারণ তৎকালীন সময় যারা তৃতীয় সম্প্রদায়, যারা ফ্রান্সের শতকরা 96% মানুষ, তাদের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষ কর এত বেশিভাবে দেওয়া হয়েছিল যে তারা আর নতুন করে কর দিতে পারবে না। কাজেই এই ষোড়শ লুই যাদের অর্থমন্ত্রী করেছিলেন, তারা প্রত্যেকেই যাজক এবং অভিজাত সম্প্রদায়ের ওপর কর ধার্যে যখন প্রস্তাবনা করেছিলেন, তখন এই যাজক এবং অভিজাত সম্প্রদায় এই প্রস্তাবনার বিরুদ্ধে গিয়েছিল। তারা অর্থমন্ত্রীদের পদত্যাগ দাবি করেছিল এবং বিভিন্ন কারণে অর্থমন্ত্রীদের পদত্যাগে বাধ্য হয়েছিলেন ষোড়শ লুই। এরপর আবার নেকারকে অর্থমন্ত্রী করেছিলেন এবং নেকার স্টেট জেনারেল অধিবেশনের সুপারিশ করেছিলেন, যার পটভূমিকায় 1788 সালের ডিসেম্বর মাসে রাজা মেনে নেন। এবং স্টেট জেনারেলের অধিবেশন 1789 সালের মে মাসে অনুষ্ঠিত হয়। এই স্টেট জেনারেল অধিবেশনে তৃতীয় সম্প্রদায় রাজাকে বাধ্য করেছিলেন যাজক এবং অভিজাত সম্প্রদায়ের সমান প্রতিনিধিত্ব বা সমান আসন। এবং এই তৃতীয় সম্প্রদায় বিভিন্ন ঘটনাক্রমে এদের আসন সংখ্যা বেড়ে যায়। 1214 আসনের মধ্যে তৃতীয় সম্প্রদায়ের আসন হয় 621, এবং এদেরকে রাজা বিভিন্নভাবে ছোট বা সাধারণভাবে দেখে, বিশেষ করে তাদের পোশাক, তাদের অধিবেশন কক্ষে বসা নিয়ে বা তাদের দাবি দেওয়া নিয়ে, এবং এই বিভিন্ন ঘটনাক্রম তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের, যারা ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি, যারা স্টেট জেনারেলের সংখ্যাগরিষ্ঠ, তাদের মানে ক্ষুব্ধ করে। এবং তারা সতেরো জুন তৃতীয় সম্প্রদায়কেই ফ্রান্সের বৈধ প্রতিনিধি মনে করে এবং তৃতীয় সম্প্রদায়কে ফ্রান্সের জাতীয় সভা হিসেবে ঘোষণা দেয়। এর পরবর্তীতে তোমরা জানো আমরা বলেছিলাম যে টেনিস কোর্টের শপথের পর রাজা বাধ্য হয়ে 23 জুন স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হন। এবং এই অধিবেশন কক্ষে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা অবস্থান গ্রহণ করেন। এর পটভূমিকায় 27 জুন তৃতীয় সম্প্রদায়ের দাবি রাজা মেনে নিতে বাধ্য হন। এবং এই দিন ভার্সাই নগরীতে আলোকসজ্জা করা হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের এক ব্যক্তি এক ভোট দাবি রাজা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। এবং এই সময় থেকেই জাতীয় সভা সাংবিধানিক সভায় পরিণত হয়েছিল। আমরা জানি যে রাজা অনেক কিছু বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন, কিন্তু রাজা মন থেকে মেনে নিতে চাননি। রাজা যাজক এবং অভিজাত সম্প্রদায়ের পরামর্শ মোতাবেক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকেন। এবং এই পটভূমিকায় ওই সময়ের জনপ্রিয় অর্থমন্ত্রী নেকারকে 12 জুলাই বরখাস্ত করা হয় এবং তাকে দেশত্যাগ করতে বলা হয়।
যখন এরকম একটি ঘোষণা এবং ওই সময় গুজব রটে যে রাজা সৈন্যবাহিনীর সাহায্যে এই প্যারিসের উত্তাল জনতার বিক্ষোভকে দমন করতে যাচ্ছেন এবং প্যারিসে মানে সেনাবাহিনীর গাড়িবহরের আসা যাওয়া বেশ বেশ শুরু হয় এবং এই পটভূমিকায় সাধারণ জনতা মনে করেন যে তাদেরকে রাজার বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই মানে তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্বে সাধারণ জনতা তৃতীয় সম্প্রদায়ের নেতৃত্বে সাধারণ জনতা সর্বাত্মক আন্দোলন এবং বিক্ষোভ শুরু করে এবং তারা শুল্ক ঘাঁটিগুলো জ্বালিয়ে দেয়। বলা হয় প্রায় 40টি শুল্ক ঘাঁটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এই সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্র কারখানা লুটপাট করা হয়। পরিবেশ রাজা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই পটভূমিকায় রাজা জনগণকে শান্ত করতে পারতেন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদেরকে খুশি করে, কিন্তু রাজা তার পুরাতন পথেই পরিচালিত হয়। দেখা যায় যে 14 জুলাই এই তৃতীয় সম্প্রদায় নেতৃত্বে সাধারণ জনতা বাস্তিল দুর্গ আক্রমণ করে এবং এই বাস্তিল দুর্গের পতন ঘটায় বিকেল 4টার দিকে। বাস্তিল দুর্গে বুর্ব বংশের যে সাদা পতাকা ছিল এই পতাকা নামিয়ে বিপ্লবীদের লাল সাদা নীল রঙের পতাকা উড়িয়ে দেওয়া হয় এবং বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে রাজা কার্যত ক্ষমতা দৃশ্যপট থেকে সরে যান এবং এই বাস্তিল দুর্গের পতন এই জনতাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, তাদেরকে উদ্বেলিত করে এবং তারা প্যারিসে, বিশেষ করে আমরা জানি যে শাকুলেত শ্রেণী নামক একটি শ্রেণী ছিল যাদেরকে আমরা বলি ভাসমান শ্রেণী, এই শাকুলেত শ্রেণী প্যারিসের রাস্তায় বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড, লুটতরাজ, সংঘর্ষ বা আরও বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। এই পরিবেশ বিবেচনায় তৃতীয় সম্প্রদায়ের নেতৃবর্গ মনে করেন যে শাকুলেত শ্রেণীর এই কর্মকাণ্ড তাদের যে বিপ্লব সেই বিপ্লবটাকে নেতিবাচকতার দিকে নিয়ে যেতে পারে। এই পটভূমিকায় তৃতীয় সম্প্রদায় প্যারিসের মানুষের নিরাপত্তা রক্ষার জন্য, প্যারিসের মানুষের জনজীবন নির্বিঘ্ন করার জন্য প্যারিস কমিউন প্রতিষ্ঠা করে বেইলিকে সভাপতি করে, এরপর লাফাইতকে প্রধান করে ন্যাশনাল গার্ড প্রতিষ্ঠা করা হয়। এই এই প্যারিস কমিউন এবং ন্যাশনাল গার্ডের মধ্য দিয়ে প্যারিসের জীবনযাত্রা অনেকটা নির্বিঘ্ন এবং স্বাভাবিক রূপে নিয়ে আসার চেষ্টা করে তৃতীয় সম্প্রদায়। প্যারিস কমিউনের দেখা দেখি ফ্রান্সের অন্যান্য শহরেও এই বিপ্লবী কমিউন প্রতিষ্ঠিত হয় এবং এই কমিউনে কার্যত ফ্রান্সের ক্ষমতায় সব কিছু পরিচালিত করে। আমরা যখন কথা বলছি রাজা তখন ভার্সাই নগরীতে ছিলেন। দেখা যায় যে বিপ্লবের পর ফ্রান্সের মানে খাদ্যের দাম অনেক বেড়ে যায়, রুটির অভাব হয় এবং এই খাদ্যের দাম বা রুটির অভাব থেকে তৃতীয় সম্প্রদায় নেতৃবর্গ সাধারণ জনতাকে উদ্বুদ্ধ করেন, রাজাকে যদি ভার্সাই থেকে প্যারিসে আনা যায় তবেই এই খাদ্যের দাম কমে যাবে, জনগণ রুটি পাবে। এই পটভূমিকায় কয়েক হাজার নারী এবং নারীর ছদ্মবেশে অনেক পুরুষ ভার্সাই নগরীর দিকে অগ্রসর হয় 5 অক্টোবর 1790 এবং রাজাকে ভার্সাই নগরী থেকে প্যারিসে নিয়ে আসেন এবং প্যারিসে নিয়ে আসার সময় রাজাকে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা হয় যে আমরা আজকে আমাদের রুটিওয়ালার ওয়াইফ এবং রুটিওয়ালার বালক পুত্রকে পেয়েছি, আমরা এখন রুটি পাবো, এই ধরনের বিভিন্ন কথা বলে রাজাকে নিয়ে আসা হয় এবং রাজা টুইলারিস প্রাসাদে অবস্থান করেন। এরপর রাজার কখনোই ভার্সাই রাজপ্রাসাদে ফিরতে পারেননি। আমরা যে সময়ের কথা বলছি 14 জুলাই বাস্তিল দুর্গের পতন, এরপরে প্যারিসে স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার জন্য প্যারিস কমিউন এবং ন্যাশনাল গার্ড নামক জাতীয় রক্ষী বাহিনী গঠন করা হয় এবং এর মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী শাকুলেতদের কাছ থেকে বিপ্লবের নিয়ন্ত্রণ শক্তি গ্রহণ করে এবং এই নিয়ন্ত্রণ শক্তির মধ্য দিয়েই তারা পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরা ফরাসি বিপ্লবের
একটি গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লব সম্পূর্ণ হওয়ার পর একটি গুরুত্বপূর্ণ সরকার ছিলেন ফরাসি সংবিধান সভা। আমরা এই ফরাসি সংবিধান সভা নিয়ে কথা বলবো। আমরা জানি যে ফরাসি সংবিধান সভা 1789 সাল থেকেই স্টেট জেনারেলের অধিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এবং এটা 1791 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল এবং এই সংবিধান সভা তৎকালীন ফরাসি জনগণের চাহিদা মোতাবেক অনেক পদক্ষেপ গ্রহণ করেছিল। বিশেষ করে আমরা জানি যে আমরা আগের ক্লাসে বলেছি যে ফ্রান্স ছিল বৈষম্য, ফ্রান্সে অনেক ধরনের বৈষম্য ছিল, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় বৈষম্য মাত্রাতিরিক্ত পরিমাণে ছিল এবং তৃতীয় সম্প্রদায়কে এই বৈষম্যমূলক বিভিন্ন পদক্ষেপে শিকার হতে হতো। এই ফ্রান্সের সংবিধান সভা প্রথম যে কাজটি করেছিল সেটি হচ্ছে এই সামন্ত প্রথার বিলোপ সাধন। আমরা জানি 1789 সালে 4 অগস্ট এই সামন্ত প্রথার বিলোপ সাধন করা হয় এবং একই সাথে ভূমিদাস প্রথা, বেগার বা করভি প্রথা বা টাইট এবং অভিজাতদের যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আন্তঃশুল্ক এবং বিভিন্ন ধরনের মাত্রাতিরিক্ত কর, এগুলো লোপ করা হয় এবং তৃতীয় সম্প্রদায়ের বিশেষ করে কৃষকদের অনেক উপকার হয়েছিল এই সামন্ত প্রথার বিলোপ সাধনের মধ্য দিয়ে। এরপর আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। ফরাসি সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সার্বজনীন মানবাধিকারের ঘোষণা। আমরা জানি 26 অগস্ট 1789 সালে ফরাসি সংবিধান সভায় এই সার্বজনীন মানবাধিকারের ঘোষণা দেয় এবং এই ঘোষণাতে প্রায় 17টি অনুচ্ছেদ ছিল। আমরা প্রধান কিছু অনুচ্ছেদ তোমাদের সামনে বলবো। আমরা জানি যে ফরাসি বিপ্লব হয়েছিল সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে। কাজেই এই সার্বজনীন মানবাধিকার ঘোষণাতে এই সাম্য, এই স্বাধীনতা এবং ভ্রাতৃত্বের প্রাধান্য পরিলক্ষিত হয়েছে। আমরা এর প্রধান কয়েকটি দফা নিয়ে কথা বলবো। প্রথম দফাতে বলা হয়েছে যে স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কাজেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান স্বাধীনতা ভোগ করবে। আরেকটি দফায়, গুরুত্বপূর্ণ দফায় বলা হয়েছে যে জনমত হলো সকল আইনের উৎস, কাজেই জনমতের পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা যাবে না। বলা হয়েছে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান, কাজেই কোনো ব্যক্তি বিশেষ কোনো লাভ বা মর্যাদা বা বিশেষ কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে এখানে তুলে ধরা হয়েছে এবং রাজাকে শুধুমাত্র সার্বভৌম ক্ষমতা রক্ষার দায়িত্ব পালনকারী হিসেবে গণ্য করা হয়েছে। এই সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় ব্যক্তি স্বাধীনতা, সম্পত্তি এবং জীবন ধারণের অধিকার, ধর্মীয় স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে এবং বেআইনিভাবে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না। এই বিষয়গুলো সহ অনেক ভালো ভালো বিষয় এই সার্বজনীন মানবাধিকারের ঘোষণায় এসেছে, যা ফ্রান্সের জনগণের বিভিন্ন ধরনের অধিকার সুরক্ষিত করেছে। আমরা জানি সার্বজনীন এই মানবাধিকার ঘোষণার মধ্য দিয়েই ফ্রান্স বিপ্লবের একটি যুগান্তকারী অবস্থানে পৌঁছায় এবং আমরা জানি যে এই সংবিধান সভা আরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল ফ্রান্সের জনগণের কল্যাণার্থে। তার মধ্যে একটি হচ্ছে প্রশাসনিক সংস্কার। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে জাতীয় সংবিধান সভা পূর্বে যেই প্রদেশগুলো এগুলোকে রদ করে দিয়ে সমান আয়তন বিশিষ্ট প্রায় 83টি প্রদেশে সমগ্র ফ্রান্সকে বিভক্ত করে এবং এই 83টি প্রদেশকে আবার 547টি জেলা এবং জেলাগুলোকে কমিউন, প্রায় 44,000 কমিউনে বিভক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এর আগে রাজারা নিজেদের মনোনীত ব্যক্তি নিয়োগ করতেন গুরুত্বপূর্ণ প্রশাসনে, কিন্তু জাতীয় সংবিধান সভা নিয়ম করেন জনগণের ভোটে সব পদাধিকারী ব্যক্তি নির্বাচিত হবেন এবং প্রদেশ থেকে কমিউন সব সরকারের, সব স্থানীয় সরকারেরই প্রধান যারা ছিলেন তারা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতেন। এর মধ্য দিয়ে রাজার যে কেন্দ্রীয় শাসন এটা ভুলুণ্ঠিত হয় এবং জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ফ্রান্সের বিচার বিভাগ
একটি দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ ছিল, জাতীয় সংবিধান সভা সেখান থেকে এই বিচার বিভাগকে তুলে আনেন। এবং আমরা জানি যে এই জাতীয় সংবিধান সংবিধান সভা বিচার বিচার ব্যবস্থা সংস্কার সংস্কার করেন এবং তারা আপিল আদালত গঠন করেন এবং উচ্চ আদালত যা হাইকোর্ট নামে পরিচিত এই উচ্চ আদালত গঠন করেন। আমরা জানি যে এই আপিল বিভাগ বা উচ্চ আদালত বা বিচারালয়ের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদ, এই পদগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হতো এবং এই সময় জনগণের যারা বিচার প্রার্থী তাদের সুবিধার জন্য জুরি নিয়োগের ব্যবস্থা করা হয়। জনগণের মানে বিজ্ঞ জনগণের মধ্য থেকে জুরি নিয়োগের ব্যবস্থা করা হয় এবং এই সময় একটি কুখ্যাত আইন ছিল লেট্রেডি কেসে, এবং রাজা যখন তখন এই আইন প্রয়োগ করে তার বিরোধীদের গ্রেপ্তার বা গুম করতে পারতেন। এই আইনটাকে বিলোপ করা হয়েছিল জাতীয় সংবিধান সভা। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থনৈতিক সংস্কার নিয়ে কথা বলবো। তোমরা জানো ফরাসি বিপ্লবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হচ্ছে অর্থনৈতিক সংকট, এবং অর্থনৈতিক সংকট থেকেই ষোড়শ লুই স্টেট জেনারেল অধিবেশন ডাকতে বাধ্য হয়েছিলেন এবং স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের বিভিন্ন কর্মকাণ্ড একটি সফল বিপ্লবের পথে অগ্রসর হয়েছিল। কাজেই আমরা এই অর্থনৈতিক সংস্কার এ বিপ্লবী নেতৃবর্গ কি পদক্ষেপ নিয়েছিলেন আমরা কথা বলবো। বিপ্লবী নেতৃবর্গ অর্থাৎ জাতীয় সংবিধান সভা এই সময় প্রচণ্ড অর্থনৈতিক সংকটে ছিল, কারণ বিপ্লব উত্তর বিভিন্ন ধরনের কর আদায় কমে গিয়েছিল বা বিভিন্ন ধরনের যে মাত্রাতিরিক্ত করগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের উপর, এগুলো লাঘব করা হয়েছিল। এই পটভূমিকায় দেখা যায় যে ফ্রান্সের অর্থনৈতিক সংকট প্রকট আকার ধারণ করে। তৃতীয় সম্প্রদায় নেতৃবর্গ বা জাতীয় সংবিধান সভা নেতৃবর্গ এই সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফ্রান্সের জনগণকে সরকারকে সাহায্যের জন্য বলে, কিন্তু জনগণ খুব বেশি সাড়া দেয়নি। এরপর জাতীয় সংবিধান সভা নেতৃবর্গ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণকে সরকারকে ঋণ দানে অনুরোধ করে, কিন্তু এখানেও জনগণ খুব বেশি একটি সমর্থন দেয়নি। এই পটভূমিকায় জাতীয় সংবিধান সভা গির্জার যে এই সম্পত্তিগুলো ছিল এই সম্পত্তিগুলো জাতীয়করণ করে এবং তারা অ্যাসাইনেট নামক একটি মুদ্রা চালু করে, একটি নোট চালু করে। এর মধ্য দিয়ে এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করেছিল সংবিধান সভা। আমরা যেহেতু গির্জার সম্পত্তি নিয়ে কথা বলছি, আমরা গির্জা সংস্কারে এই সম্প্রদায় নেতৃবর্গ বা জাতীয় সংবিধান সভা কী পদক্ষেপ নিয়েছিল আমরা একটু দেখব। আমরা জানি যে মধ্যযুগ থেকে গির্জা ছিল ফ্রান্সের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান বিভিন্নভাবে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করত। জাতীয় সংবিধান সভা গির্জা সংস্কারে মনোযোগী হয়েছিলেন এবং গির্জার সম্পত্তিগুলো রাষ্ট্রীয়করণ করেছিলেন। একই সাথে গির্জা যাজকদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন দানের ব্যবস্থা করেছিলেন, এবং আমরা জানি যে ফ্রান্সের 83টি প্রদেশের কথা বলা হয়েছে এবং ওই সময় সরকারি গির্জা ছিল 134টি। এই গির্জার সংখ্যা কমিয়ে এনে 83টি করা হয়েছিল এবং এই গির্জার যাজকরা ছিল সরকারি এবং এরা সরকারি বিভিন্ন বেতন এবং সুবিধাদি পেত। এই সময় যাজকদের সিভিল কনস্টিটিউশনের প্রতি আনুগত্য প্রদর্শনের কথা বলা হয় এবং যাজকরা এই সিভিল কনস্টিটিউশনের প্রতি অনুগত থাকবে এই কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে মাত্র 7 জন যাজক এই সংবিধানের প্রতি আনুগত্য দেখিয়েছিল এবং এই বিষয়টি নিয়ে একটি হজবরলা পরিবেশ তৈরি হয়। অনেক যাজক বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকতেন তারা এই সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করেননি, এবং পরবর্তীতে দেখা যায় যে এই বিষয়টিকে নিয়ে একটি ধর্মীয় বিভেদ তৈরি হয়েছিল বা ধর্মীয় দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল যা এই বিপ্লব বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সহায়তা করেছিল। আমরা জানি যে এইভাবে গির্জা সংস্কারের মধ্য দিয়েই জাতীয় সংবিধান সভা বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফ্রান্সকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন।
তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কথা বলবো, যে শাসনতন্ত্র প্রণয়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই সংবিধান সভা প্রায় 2 বছর ক্ষমতায় ছিল এবং এই 2 বছর ক্ষমতায় থাকাকালীন তারা একটি সংবিধান প্রণয়ন করেছিল এবং এই সংবিধান প্রণয়ন হয়েছিল 3 সেপ্টেম্বর 1791 সালে। আমরা জানি যে সংবিধান সভা আইনি সভা গঠন করেছিল এবং এই আইনি সভা ছিল এক কক্ষ বিশিষ্ট এবং এর মেয়াদ ছিল 2 বছর। আমরা জানি এর সদস্য সংখ্যা ছিল 745 জন। এবং প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় আমরা অবশ্যই বলবো যে সংবিধান সভা এটি কাজ করেছিল ফ্রান্সের সমস্ত জনগণকে ভোটাধিকার দেয়নি, তারা জনগণকে 2 ভাগে ভাগ করেছিল, সক্রিয় জনগণ এবং নিষ্ক্রিয় জনগণ। এবং এই সক্রিয় জনগণ বা অ্যাক্টিভ সিটিজেন যারা ছিলেন তাদের তারা কাউন্ট হতেন যদি কোনো নাগরিক সরকারকে তার 3 দিনের মজুরি দিতে পারে তবে তিনি অ্যাক্টিভ সিটিজেন বা সক্রিয় নাগরিকে পরিণত হবে, অন্যদিকে যদি দিতে না পারেন তবে তিনি নিষ্ক্রিয় নাগরিকে পরিণত হবেন। এই বিবেচনায় দেখা গিয়েছে যে তৎকালীন ফ্রান্সে প্রায় 2 কোটি ষাট লক্ষ জনগণ ছিল, যার মধ্যে মাত্র 45 লক্ষ এই ভোটাধিকার প্রাপ্ত হয়েছিল। এবং এই 45 লক্ষ ভোটাধিকার প্রাপ্ত জনগণ দ্বারাই সব ধরনের, এর আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম আইনসভা সহ শুরু আইনসভা থেকে শুরু করে সব ধরনের যে গুরুত্বপূর্ণ পদগুলো যারা নির্বাচিত হতেন সব কিছু নির্বাচন করতেন এই 45 লক্ষ জনগণ। কিন্তু একটি বিরাট অঙ্কের লোক, প্রায় 2 কোটি 15 লক্ষ জনগণ এই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, যে বিষয়টি একটি মানে যে বিষয়টিকে আমরা অবশ্যই ফরাসি বিপ্লবের যে চেতনা তার সাথে যায় না বলেই ধরে নিতে পারি। তারপর আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে রাজার ক্ষমতা কেমন ছিল। জাতীয় সংবিধান সভা রাজার ক্ষমতা নির্ধারণ করে দিয়েছিল, জাতীয় সংবিধান সভা রাজাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রধান হিসেবে দেখতে চেয়েছিলেন এবং দেশ পরিচালনার সমস্ত ধরনের দায়ভার বা সবকিছু পরিচালনা করবে আইনসভা বা পার্লামেন্ট, এইরকম বিধান করেছিলেন। সংবিধান সভা রাজার বিচারিক ক্ষমতা এবং আইন প্রণয়ন ক্ষমতা লোপ করেছিলেন, তবে রাজাকে যে কোনো আইনে ভেটো দানের, যাকে বলা হয় সাসপেন্সিভ ভেটো, এই ভেটো দানের অধিকার দেওয়া হয়েছিল। এই অধিকার বলে রাজা যদি তার পছন্দ না হতো কোনো আইন সে আইনকে স্থগিত করে রাখতে পারতেন। সংবিধান সভা রাজাকে যুদ্ধ ঘোষণা বা যে কোনো ধরনের শান্তি চুক্তি সম্পাদনে পার্লামেন্টের অনুমতি নেওয়ার কথা বলেছিলেন। এইভাবে রাজার বিভিন্ন ক্ষমতা সংকুচিত করে ফ্রান্সে একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রবর্তন করেছিল জাতীয় সংবিধান সভা। আমরা এই সংবিধান সভার বিভিন্ন কার্যাবলী বা পদক্ষেপ সম্পর্কে আলোচনা করলাম, এর মধ্যে সামন্ত প্রথার বিলোপ, সার্বজনীন মানবাধিকারের ঘোষণা বা প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার, গির্জার সংস্কার সহ অনেক ভালো ভালো পদক্ষেপ আমরা দেখলাম। তবে এই জাতীয় সংবিধান সভার কিছু কাজ সম্পর্কে আমাদের সমালোচনা করতে হয়। জাতীয় সংবিধান সভা অনেক কাজ করেছে কিন্তু কিছু জায়গায় তাদের সীমাবদ্ধতা আমরা দেখতে পাই, বিশেষ করে সাকুলেত বা যে সর্বহারা শ্রেণী যারা ফরাসি বিপ্লবের অগ্রভাগে ছিল এবং ফরাসি বিপ্লবকে সফল করার জন্য যারা সব ধরনের পদক্ষেপ নিয়েছিল, বিক্ষোভ করা, রাস্তায় ব্যারিকেড দেওয়া, বিভিন্ন জায়গায় আক্রমণ করা, ঘেরাও করা, সব জায়গা এই সাকুলেত বা ভাসমান জনতা অগ্রণী ভূমিকা পালন করেছিল। কিন্তু এই সংবিধান সভা এই সাকুলেতদের ভোটাধিকার প্রদান করেনি, যা ফরাসি বিপ্লবে যে স্বাধীনতা, সাম্য, মৈত্রীর বাণী সেই বাণীকে প্রশ্নবিদ্ধ করেছিল।
আমরা দুই নম্বরে বলতে পারি যে সংবিধান সভা পুরাতন সিস্টেমগুলো দ্রুত ভেঙেছে, কিন্তু তা পুনর্গঠন করা তা দ্রুত পুনর্গঠন করতে সক্ষম হয়নি। এজন্য প্রশাসনিক ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয়েছে। জাতীয় সংবিধান সভা অনেক ক্ষেত্রেই দর্শন এবং ভাবাবেগ দ্বারা, ভাবাদর্শ দ্বারা তাড়িত হয়েছে, যার মধ্য দিয়েই প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে রাজাকে তার শাসন বিভাগ পরিচালনার জন্য মন্ত্রী নিয়োগের অধিকার দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রীদের আইন বিভাগে কোনো প্রস্তাবনা দেওয়া থেকে, আইন বিভাগে কোনো আইনের ব্যাপারে প্রস্তাবনা দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। এইভাবে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগকে সম্পূর্ণ পৃথক করার মধ্য দিয়েই একটি ডাইনামিক যে প্রশাসন ব্যবস্থা, একটি গতিশীল প্রশাসন ব্যবস্থা, এটি ওই সময়ে সংবিধান সভা করতে ব্যর্থ হয়েছিল। তবুও অনেক সীমাবদ্ধতা আছে, তবু আমরা বলতে পারি যে এই জাতীয় সংবিধান সভা একটি পুরাতন সমাজ ব্যবস্থার, পুরাতন সমাজ ব্যবস্থার বিপরীতে ফ্রান্সকে একটি আধুনিক মানবাধিকার সম্পন্ন সমাজ ব্যবস্থায় পরিণত করতে পেরেছিল। এটি জাতীয় সংবিধান সভার একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা জাতীয় সংবিধান সভা যে শাসনতন্ত্র প্রণয়ন করে, সেই শাসনতন্ত্র মোতাবেক আইনসভা গঠিত হয় এবং এই আইনসভা নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রী শাসন এটাকে বলা হয়, এই আইনসভাকে, এবং 1 অক্টোবর 1791 থেকে সেপ্টেম্বর 1792 পর্যন্ত এই সভা কার্যকর ছিল। এবং আমরা জানি যে এই সভার 745 জন সদস্য ছিল। ওই সময়ের বিভিন্ন ঘটনাক্রমকে কেন্দ্র করে এই সভায় যারা রাজনীতি, এই সভায় যারা প্রতিনিধি ছিলেন, তারা বিভিন্ন দল বা গ্রুপে বিভক্ত হয়েছিল। আমরা, প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ আমরা 4টি গ্রুপের কথা বলছি। 1 নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক গোষ্ঠী, যারা ফিউল্যান্ড নামে পরিচিত, এবং তারা স্পিকারের ডান দিকে বসতেন এবং এরা দক্ষিণপন্থী নামে পরিচিত। এদের নেতা ছিলেন লাফায়েত। 2 নম্বরে আমরা বলছি যে জিরোন্ডিস্ট গোষ্ঠী, এরা প্রজাতান্ত্রিক ছিলেন এবং স্পিকারের বাম দিকে বসতেন। এবং এই জিরোন্ডিস গোষ্ঠী এবং জেকোবিন গোষ্ঠী অনেকটা একই ধরনের ছিলেন, যদিও জেকোবিনরা অনেক বেশি উগ্রপন্থী, উগ্র বামপন্থী ছিলেন। জিরোন্ডিসদের মধ্যে ব্রিশ মাদাম রোলা নেতৃত্ব দিয়েছিলেন, এবং জেকোবিন যারা ছিলেন প্রজাতান্ত্রিক এবং যারা উগ্র বামপন্থী এবং যারা এই জাতীয় কনভেনশনের বিভিন্ন ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করেছিল, এই জেকোবিন গোষ্ঠী, এবং এরা জেকোবিন নামক একটি উগ্র দলের সদস্য ছিলেন বলে এদেরকে জেকোবিন নামেই বেশি পরিচিত, মানে এরা বেশি পরিচিত। এবং আমরা জানি এদের নেতা ছিলেন রোবেসপিয়ের, এদের নেতা ছিলেন রোবেসপিয়ের। এবং রোবেসপিয়ের বিভিন্ন ধরনের উগ্রপন্থী তৎপরতা চালিয়েছিলেন, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। এবং স্পিকারের সামনে দিকে মধ্যভাগে বসতেন যে এই শ্রেণীটা, তারা হচ্ছে মডারেট বা মধ্যপন্থী। এদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এরা বিভিন্ন ঘটনাক্রম নিয়ন্ত্রণে খুব বেশি সফলতা দেখাননি। এই 4টি গোষ্ঠী আইনসভায় ছিল, এবং এই সময়ের আইনসভা দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে চেষ্টা করেছিল। বিশেষ করে আমরা জানি যে ফরাসি বিপ্লবের সময় অনেক অভিজাত ফ্রান্স ছেড়ে চলে গিয়েছিলেন, যারা, যাদেরকে আমরা এমিগ্রি নামে জানি, এবং তারা বিভিন্ন রাষ্ট্রে অবস্থান করেছিলেন এবং ওই সব রাষ্ট্রের রাজতান্ত্রিক শাসকদেরকে বুঝাতে সক্ষম হয়েছিলেন যে যদি ফরাসি বিপ্লব টিকে যায়, তবে এই বিপ্লবের ধাক্কা অন্যান্য রাষ্ট্রগুলোতেও লাগবে, কাজেই আপনারা নিজেদের কল্যাণে এই ফরাসি বিপ্লবকে অঙ্কুরে বিনষ্ট করে দেন। রাজারা এই এমিগ্রিদের কথা শুনেছিল, যা ফরাসি বিপ্লব, এমিগ্রিদের কথায় প্রভাবিত হয়েছিল, যা ফরাসি বিপ্লবকে একটি সমস্যার মধ্যে নিপতিত করবে, এরকম একটি ধারণা দেখা দিয়েছিল। আরেকটি গোষ্ঠী হচ্ছে যাজক সম্প্রদায়, যারা সিভিল কনস্টিটিউশনের প্রতি আনুগত্য দেখায়নি, কাজে এদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হবে। এই দুইটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ ছিল আইনসভার। এবং আমরা জানি যে আইনসভা এমিগ্রিদের ব্যাপারে পদক্ষেপ নেন যে 1792 সালের 1 জানুয়ারির মধ্যে যদি তারা দেশে প্রত্যাবর্তন করে, তবে তাদেরকে
ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু এরপরে যদি তারা আসে এবং তারা যদি না আসে তবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং পরবর্তীতে কোনো সময় যদি তারা আটক হন তবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। অন্যদিকে যাজকদের ব্যাপারে বলা হয় যদি তারা সিভিল কনস্টিটিউশনকে না মানতে চায় তবে তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করা হবে এবং তাদের রাষ্ট্র কর্তৃক সকল ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত করা হবে। এই দুটি আইন আইনসভা পাশ করে যখন রাজার কাছে নিয়ে গিয়েছিলেন এবং রাজা তার এই সাসপেন্সিভ ভেটো দিয়ে আইন দুটিকে রদ করে দেন, এই সাসপেন্সিভ ভেটো দিয়ে আইন দুটি রদ করার মধ্য দিয়ে আইনসভার সদস্যবৃন্দ এবং সাধারণ জনতা রাজার প্রতি খুব ক্ষুব্ধ হয়েছিল। এবং এই পটভূমিকায় আমরা জানি যে 1792 সালে 20 জুন জেকোবিনদের প্রচনায় উত্তাল জনতা এই রাজপ্রাসাদ প্যারিসের টুইলারিজ রাজপ্রাসাদ আক্রমণ করে এবং রাজার জীবন নাশের উপক্রম হয়। দেখা যায় যে রাজা নিজের নিরাপত্তার জন্য এই ঘটনার পর রাজা নিজের নিরাপত্তার জন্য ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যান, কিন্তু সীমান্তবর্তী ভ্যারিনে নামক গ্রাম থেকে রাজাকে ধরে আনা হয় এবং প্রচণ্ড অপমানের সাথে রাজাকে আবার টুইলারিজ প্রাসাদে নিয়ে আসা হয়। এই সময় থেকে সাধারণ জনতা বিশেষ করে জ্যাকোবিন সদস্যরা এই রাজতন্ত্র বাতিলের দাবি জানাতে থাকে এবং 15 জুলাই আইনসভায় রাজতন্ত্র বাতিলের জন্য একটি গণদাবি পেশ করা হয়। একইভাবে বিভিন্ন প্রদেশের বিভিন্ন কমিউন থেকে এই রাজতন্ত্র বাতিলের জন্য দাবি উঠতে থাকে এবং এই পটভূমিকায় দেখা যায় 1792 সালের 10 অগস্ট জেকোবিনদের প্ররোচনায় আবার উত্তাল জনতা এবং বিপ্লবী কমিউনগুলো এই রাজপ্রাসাদ আক্রমণ করে। রাজা বাধ্য হয়ে আইনসভার আশ্রয় গ্রহণ করতে বাধ্য হন এবং এই বিপ্লবী কমিউনগুলো আইনসভা অবরোধ করে এবং আইনসভাকে বাধ্য করে রাজতন্ত্র উচ্ছেদের জন্য। এক্ষেত্রে জেকোবিনরা তারা সংখ্যায় কম হলেও বিভিন্নভাবে আইনসভার সদস্যদের প্রভাবিত করে এবং রাজতন্ত্র উচ্ছেদ হয় এবং রাজাকে টেম্পল নামক কারাকক্ষে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এরপর আমরা 11 আগস্ট আইনসভা বেশ কয়েকটি বিষয়ে বিধান জারি করে যে সক্রিয় এবং নিষ্ক্রিয় নাগরিকের যেই পার্থক্য বা যেই ব্যবধান এটা লোপ করা হবে গণভোটের মধ্য দিয়ে। আবার নতুন করে আইনসভা গঠিত হবে প্যারিস কমিউনের মর্যাদা এবং কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সময়ে জিরোন্ডিস্ট মন্ত্রিসভা কার্যক্রম পরিচালনা করবে। এভাবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয় এবং এই 1792 সালে 10 অগস্টের এই রাজতন্ত্রের পতনের পর প্রায় 1.5 মাস ফ্রান্সে কার্যকর কোনো মন্ত্রিসভা সেরকমভাবে দেখা যায় না। এরপর আমরা আলোচনা করব জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশনের সরকার এবং এই জাতীয় কনভেনশনের এই সরকারের এই সময়টাকে আমরা দুই ভাগে আলোচনা করতে পারি। আমরা জিরোন্ডিসদের একটি আমল ছিল বা সময় ছিল সেটা একটা একটু আমরা আলাদাভাবে আলোচনা করব। অন্যদিকে জ্যাকোবিনদের বিষয়টা, বিশেষ করে জ্যাকোবিনদের আমলে যে সন্ত্রাসের রাজত্ব এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমরা জানি যে জাতীয় কনভেনশনে প্রথম দিকে 1792 থেকে 1795 পর্যন্ত এর মেয়াদকাল ছিল এবং এর প্রথম দিকে জিরোন্ডিস্ট গোষ্ঠী, যাদের কথা আমরা আগেই বলেছি যে এরা প্রজাতান্ত্রিক ছিল এবং এরা জিরোন প্রদেশ থেকে আগত ছিল বলে এই জিরোন্ডিস্ট গোষ্ঠী নামে তারা পরিচিত ছিল। আমরা জানি যে এই গোষ্ঠী জাতীয় কনভেনশনের প্রথম দিকের ক্ষমতায় ছিল এবং এই গোষ্ঠী বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আমরা কথা বলবো। আমরা জানি যখন ফরাসি বিপ্লব হয়েছে তখন এই বিপ্লব শুধুমাত্র ফ্রান্সকেই প্রভাবিত করেনি, একই সাথে ইউরোপের অন্যান্য দেশকেও প্রভাবিত করেছিল। বিশেষ করে প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে ষোড়শ লুই ছিলেন অস্ট্রিয়ার রাজা লিওপোল্ডের স্যালো। কাজেই এই অস্ট্রিয়ার রাজা নিজের ভগিনী এবং ভগ্নিপতিকে বাঁচানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। বিশেষ করে প্রাশিয়ার রাজার সাথে তিনি একটি ঘোষণাও দিয়েছিলেন
যে ইউরোপের সমস্ত শক্তি সমস্ত রাজতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তবে অস্ট্রিয়া এবং প্রাশিয়া ফ্রান্স আক্রমণ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং ষোড়শ লুইকে তার হত ক্ষমতা উদ্ধার করে দিবে বা হত ক্ষমতায় আবার নতুন করে বসাবে। এই রকম বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে অস্ট্রিয়া প্রাশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ ফরাসি বিপ্লবের বিপরীতে ছিল এবং তারা বিভিন্নভাবে ফরাসি সীমান্ত আক্রমণ করত এবং বিভিন্ন অঞ্চল দখলও করেছিল। এই পটভূমিকায় ফ্রান্সের বিপ্লবী সরকার বা জনগণ মনে করত যে রাজা বিদেশিদের সাথে চক্রান্ত করছে এবং রাজতন্ত্রের যারা সমর্থক ছিল যারা যাজক ছিল তারাও এই চক্রান্তের সাথে জড়িত আছে। এই পটভূমিকায় সেপ্টেম্বরের দিকে হঠাৎ করেই বিপুল অঙ্কের প্রায় হাজার হাজার যাজক এবং রাজতন্ত্রের সমর্থককে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়। বলা হয়ে থাকে এই সময় প্রায় 1000 থেকে 1395 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল এবং এটাকে বলা হয় সেপ্টেম্বর হত্যাকাণ্ড, যাতে এই রাজতন্ত্রের সমর্থক যারা রাজতন্ত্রের অনুগামী ছিল যারা যাজক ছিল যারা এই সিভিল কনস্টিটিউশনকে মানতে চায়নি তাদের মধ্যে যাতে একটি প্যানিক তৈরি হয় বা ভীতি তৈরি হয় এর এই জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এবং আমরা জানি যে এই সময় ফ্রান্সের সেনাবাহিনীর প্রধান ছিলেন লাফায়েত এবং তিনি পদত্যাগ করেন এবং দোমুরিয়াকে সেনাপতি নিয়োগ দেওয়া হয় এবং দোমুরিয়া সীমান্তে ভালো করছিল এবং বহিঃশক্তিকে পিচ মানে পশ্চাদ্ধাবন করতে বাধ্য করেছিল। এই ঘটনা 22 সেপ্টেম্বর 1792 সালে জিরুন্ডি সরকারের কাছে আসে এবং এই দিনে জিরুন্ডি সরকার ফ্রান্সকে নিয়মতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে এই বিপ্লব 1789 সালে 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়েই রাজা কার্যত অবরুদ্ধ এবং রাজার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। জিরুন্ডিস্ট গোষ্ঠী এরা প্রজাতান্ত্রিক ছিল এবং তবে তারা রাজাকে হত্যার পক্ষপাতী ছিল না এবং তারা এই বিষয়টি যেমন বলেনি তেমনি তারা রাজার সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়নি, কারণ ওই সময়ের পটভূমি ছিল রাজার সমর্থক হিসেবে পরিচয় দিলে জনরোষে পড়তে হবে। কাজেই রাজার বিচার প্রশ্নে এই জিরুন্ডিস গোষ্ঠী তারা গণভোটের কথা বলেছিল কিন্তু রোবসপিয়ের সহ বিভিন্ন জ্যাকবি নেতারা এই গণভোটের বিরোধিতা করেছিল এবং রাজার শাস্তি দেওয়ার পক্ষেই তারা ছিল এবং এই পটভূমিকায় জাতীয় কনভেনশনের এই জিরুন্ডিস আমলেই 1793 সালে 21 জানুয়ারি ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয়। হাজার হাজার জনতার সামনে এই ষোড়শ লুইকে হত্যা করার মধ্য দিয়ে একটি পর্বের অবসান ঘটে। আমরা জানি যে রাজার এই হত্যাকাণ্ড তৎকালীন ইউরোপের বিভিন্ন দেশ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি, কারণ আমরা জানি যে সময়ের ইতিহাস আমরা আলোচনা করছি এই সময় ইউরোপের অধিকাংশ দেশই ছিল রাজতান্ত্রিক, কাজেই তারা মনে করেছিল যে ফ্রান্সের রাজার এই পরিণতি হয়তো পরবর্তীতে তাদের দেশেও সংক্রমিত হতে পারে এবং তারা ফ্রান্সের বিভিন্ন শহরগুলো দখল করার চেষ্টা করছিল। এই সময় দামুরিয়ে বেশ কয়েকটি অভিযানে সফল নেতৃত্ব দিয়েছিল এবং তিনি বেলজিয়ামে প্রবেশ করেছিলেন এবং তিনি রাইন নদীর তীরবর্তী বেশ কয়েকটি অঞ্চল দখল করেছিলেন। তার এই কৃতিত্বে তৎকালীন ফরাসি সরকার মনে করেছিল বা ঘোষণা দিয়েছিল যেই সব দেশের জনগণ গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে অগ্রসর হবে বা অধিকার রক্ষার আন্দোলনে অগ্রসর হবে ফ্রান্স তাদের সহযোগিতা করবে। এই ঘোষণা এমনিতে এই ঘোষণা তৎকালীন ফরাসি সরকারের প্রতি বিরতসদ্ধ বিভিন্ন রাজতান্ত্রিক সরকারকে আরও বেশি সতর্ক করেছিল এবং তারা এই ফরাসি এই বিপ্লবী সরকারের বিরুদ্ধে প্রথম শক্তি সংঘ গঠন করেছিল এবং আমরা জানি এই শক্তি সংঘে অস্ট্রিয়া ছিল, রাশিয়া ছিল, স্পেন ছিল, হল্যান্ড ছিল, সার্ডিনিয়া ছিল, ইংল্যান্ড ছিল এবং তারা সম্মিলিতভাবে ফ্রান্স
आक्रमण करे एवं फ्रांसेर बाहिनी विभिन्न क्षेत्रे सम्मिलित बाहिनीर काछे पराजित होते थाके। एकदिके सीमांते सम्मिलित बाहिनीर काछे पराजय, अन्यदिके एई समय विभिन्न घटना प्रवाहेर कारणे राजतान्त्रिक शक्तिर बा राजतान्त्रिक समर्थकदेर उत्थान फ्रांसके एकटि हजबरला परिवेशेर मध्य दिये निये आसे एवं जिरोन्डेसदेर जनप्रियता द्रुतगतिते कमे जाय। एई पटभूमिकाय 1793 सालेर 2 জুন जेकोबिनरा जनता साहाज्य निये पार्लामेंट भवन अवरोध करे एवं 22 जन এই জিরোন্ডি সদস্যকে বহিষ্কার করে কাজত ক্ষমতা তারা নিজেরাই গ্রহণ করে এবং জেকোবিনদের সময় তারা এই ফ্রান্সের ভঙ্গুর অবস্থা থেকে কিভাবে কাটিয়ে উঠতে হবে এই জন্য তারা একটি সাহসী পদক্ষেপ নিয়েছিল, যদিও এই পদক্ষেপটি বিভিন্ন কারণে আলোচিত সমালোচিত। আমরা জানি যে জাতীয় কনভেনশনের একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে জেকোবিন আমল। এই জেকোবিন আমল ছিল, প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ, 2 জুন 1793 থেকে 28 জুলাই 1794 পর্যন্ত। এবং এই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ত্রাসের রাজত্ব কায়েম। আমরা জানি যে জেকোবিনদের নেতৃত্ব দিয়েছিলেন মারাট, ডান্টন এবং রোবেসপিয়ের। রোবেসপিয়েরই সবচেয়ে বেশি উগ্রপন্থী ছিলেন এবং তিনি সব ঘটনা নিজেই নিয়ন্ত্রণ করতেন। যখন সীমান্তে ফ্রান্স বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, অভ্যন্তরীণ ক্ষেত্রে ফ্রান্স বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, এই অবস্থা থেকে কিভাবে রিকভার করা যায় এই জন্য রোবেসপিয়ের সন্ত্রাসের আশ্রয় নিয়েছিলেন এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তিনি 12 সদস্যের একটি জননিরাপত্তা কমিটি গঠন করেছিলেন এবং এই জননিরাপত্তা কমিটিকে সাহায্য করার জন্য তিনি সন্দেহ আইন, বিপ্লবী বিচারালয় এবং বিপ্লবী বদ্ধভূমি গঠন করেছিলেন। সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য সমগ্র ফ্রান্সে প্রায় 50,000 বিপ্লবী কমিটি গঠন করা হয়েছিল। এই সময় এই সন্ত্রাসের রাজত্বের এইভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয় এবং যারাই রাজতন্ত্রের সমর্থক ছিল, যারাই ব্যক্তি স্বাধীনতার বিরোধী ছিল বা যাদেরকে মনে হয়েছে যে তারা বিদেশি শক্তির সাফল্যে খুশি হন, তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তিনটি বৈশিষ্ট্য দেখা যায়, যারা এরকম বিরোধী গোষ্ঠী ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়, প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয় এবং বদ্ধভূমিতে গিয়ে তাদের হত্যা করা হয় এবং যাদের হত্যা করা হয়েছিল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এইভাবে 1793 সালের সেপ্টেম্বরের দিকে একটি ভয়াবহ পরিবেশে তৈরি হয় এবং এই সময়ে প্রায় 500,000 লোককে বন্দী করা হয় এবং যাদের মধ্যে প্রায় 40,000 লোককে গিলোটিনে মর্মান্তিকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তৎকালীন অনেক বিপ্লবী নেতাও বাদ যাননি, বিশেষ করে মাদাম রোলা, বিশ আরও অনেকে ছিলেন যাদেরকে মত পার্থক্যের কারণে এই রোবেসপিয়ের হত্যা করেছিলেন। আমরা জানি এইভাবে জেকোবিনরা ফ্রান্সে একটি ত্রাসী রাজত্ব কায়েম করে ফ্রান্সের জাতীয় ঐক্য রক্ষা করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে এই জেকোবিন সরকার কতিপয় পদক্ষেপ নিয়েছিল, বিশেষ করে তারা শিশু, বৃদ্ধ এবং বিধবাদের সরকারি সাহায্যদানের প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বিভিন্ন ধরনের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছিল। তারা ভোটাধিকারের ব্যাপারে অনেক শর্ত শিথিল করেছিল। এইভাবে জেকোবিন সরকার কিছু পদক্ষেপ নেয়, যে পদক্ষেপগুলো তৎকালীন জনগণের সমর্থন পুষ্ট ছিল। অন্যদিকে আমরা জানি এই সময় বহি আক্রমণ প্রতিরোধের জন্য এই জেকোবিন সরকার বাধ্যতামূলক সৈন্যদল ভুক্তি ঘোষণা দেয় এবং এই ঘোষণার আলোকে প্রায় 7 লক্ষ সৈন্যের একটি বিশাল বাহিনী ফ্রান্স গঠন করতে সক্ষম হয়েছিল। এবং এই সময় একজন বিখ্যাত সমর বিশেষজ্ঞকে সেনাপতি করা হয়েছিল, তার নাম হচ্ছে লেজারে কার্নোর। এবং এই লেজারে কার্নোর তার সমর কৌশল দিয়ে
ইংরেজ বাহিনীকে হনশুটে যুদ্ধে পরাজিত করেছিল, একই সাথে অস্ট্রিয়া বাহিনীকে রাইন নদীর অপর পারে বিতাড়িত করেছিল। এইভাবে বিভিন্ন ধরনের সাফল্য অর্জন করতে করতে এই কার্নর হল্যান্ড এবং বেলজিয়াম দখল করে নেয়, যা ফ্রান্সের মর্যাদা এবং প্রভাব প্রতিপত্তি প্রমাণ করে। এইভাবে অভ্যন্তরীণ ক্ষেত্রে যখন এই সন্ত্রাসী রাজত্বের মধ্য দিয়ে একটি অটুট জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়েছে বা বাইরেও ফ্রান্স ভালো করছে, তখন প্রশ্ন এই সন্ত্রাসী রাজত্ব নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দেয়। বিশেষ করে জেকোবিনদের নেতা ডান্টন মনে করেন যে এখন আর সন্ত্রাসের রাজত্বের প্রয়োজন নেই, কিন্তু রোবেসপিয়ার তিনি সন্ত্রাসের রাজত্ব চালিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন এবং ডান্টন সহ তার 15 জন অনুচরকে গিলোটিনে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই রোবেসপিয়ার একক ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন সব কিছুতে একক ক্ষমতা প্রয়োগ করতেন। সন্ত্রাসী রাজত্বের এই সময় দেখা যায় যে রোবেসপিয়ারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের পটভূমিতে তার প্রতি ফ্রান্সের জনগণ এবং জিরোন্ডিশপন্থী গ্রুপ যারা ছিলেন তারা বিরক্ত হয় এবং 11 জুলাই 1794 সালে তাকে একটি হোটেলে তার অনুচরবর্গ সহ গ্রেপ্তার করা হয় এবং জিরোন্ডিশদের মানে জাতীয় কনভেনশনে জিরোন্ডিশদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং এই গ্রুপটাই 27 জুলাই সিদ্ধান্ত গ্রহণ করে যে রোবেসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হবে এবং 28 জুলাই রোবেসপিয়ারের হত্যাকাণ্ডের মধ্য দিয়েই সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি প্রশ্ন আসে, সন্ত্রাসী রাজত্ব বলতে কি বুঝো, এবং তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে গুছিয়ে লিখতে ভালো করে গুছিয়ে লিখবে। সন্ত্রাসী রাজত্বের মূল্যায়ন, প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি যে সন্ত্রাসী রাজত্ব তৎকালীন উদ্ভূত পরিবেশেই তৈরি করা হয়েছিল এবং এই সন্ত্রাসী রাজত্বের মধ্য দিয়ে ফ্রান্সের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা হয়েছিল। অন্যদিকে ফ্রান্স বহিঃশক্তির আক্রমণ সার্থকভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল, এটা এর পজিটিভ দিক ছিল। তবে ফরাসি বিপ্লবের চেতনার সাথে এই সন্ত্রাসী রাজত্ব সংগতিপূর্ণ ছিল না এবং এই সময় যে বিভিন্ন ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড চালানো হয় এবং এই বর্বরোচিত কর্মকাণ্ড ফ্রান্সের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। আমরা, প্রিয় শিক্ষার্থী, তোমাদের বলছি যে গিলোটিনে হত্যা করা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে গিলোটিন নামক যন্ত্রটি এবং এই যন্ত্রের মধ্য দিয়েই তৎকালীন ফ্রান্সে অনেককে হত্যা করা হয়েছিল এবং গিলোটিন ছিল তৎকালীন ফ্রান্সের মানুষের কাছে একটি আতঙ্কের নাম। এরপরে আমরা জানি যে আরেকটি আমল ছিল, সেটা হচ্ছে ডাইরেক্টরি আমল। যখন এইরকম সন্ত্রাসের রাজত্বের পর জাতীয় সন্ত্রাসের রাজত্বের নেতা রোবেসপিয়ারের হত্যাকাণ্ডের পর জাতীয় কনভেনশনে জিরোন্ডিশদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং এই এই গোষ্ঠী নতুন করে সংবিধান প্রণয়ন করে এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করে। এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের 5 জন ডাইরেক্টর নিয়ে 1795 সালের 10 অক্টোবর ফ্রান্স শাসনের বিধান জারি করা হয় এবং এটাই হচ্ছে ডাইরেক্টরি আমল। কিন্তু অনেক আশা নিয়ে এটা করা হয়েছিল, কিন্তু এই ডাইরেক্টরি আমলেও খুব বেশি ইতিবাচক ছিল না। বিশেষ করে এই সময় যে অব্যবস্থাপনা এবং দুর্নীতি, এই অব্যবস্থাপনা এবং দুর্নীতি ফ্রান্সের জনগণকে অনেক বেশি বিক্ষুব্ধ করেছিল এবং এই বিক্ষুব্ধের মধ্য দিয়েই আমরা জানি যে ফ্রান্সের জনগণ মনে করছিল যে বিভিন্ন গণতান্ত্রিক সরকারের চাইতে একজন সামরিক শাসকই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই জনগণের এই পালসটি বুঝেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। এবং তিনি ইতালি জয় করেছিলেন, তিনি মিশর জয় করেছিলেন এবং ফ্রান্সের জনগণের কাছে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন এবং তিনি এই যে তার ইমেজকে কাজে লাগিয়েই 1799 সালের 9 নভেম্বর তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন এই ডাইরেক্টরদের সরিয়ে দিয়ে। এই হচ্ছে বিপ্লবোত্তর চারটি সরকার। বিপ্লবোত্তর এই চারটি সরকার সম্পর্কে প্রিয় শিক্ষার্থী তোমরা মনে রাখবে এবং আমরা
অল্প কথায় আর দু একটি বিষয় নিয়ে কথা বলবো। ফরাসি বিপ্লবের ফলাফল কি ছিল? আমরা জানি যে ফরাসি বিপ্লবের 1 নম্বর ফলাফল আমরা আলোচনা করেছি, সামন্ত প্রথার অবসান। 1790 সালে 4 আগস্ট এই সামন্ত প্রথার অবসান ঘটেছিল। আমরা জানি যে 2 নম্বর হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব ও প্রজাতন্ত্রের বিকাশ। এর আগে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের বিপরীতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের উদ্ভব হয়েছিল এবং এখান থেকে রাজতন্ত্রকে বিলোপ করে প্রজাতন্ত্রের বিকাশ হয়েছিল এবং প্রজাতন্ত্র থেকেই পরবর্তীতে গণতন্ত্রের পথে ফ্রান্স অগ্রসর হয়েছিল। আমরা জানি যে এই সময় বিপ্লবী চেতনার উন্মেষ হয়েছিল এবং এই বিপ্লবী চেতনা শুধু ফ্রান্স নয়, ইউরোপের অন্যান্য দেশ এবং অঞ্চলকে প্রভাবিত করেছিল। আমরা জানি যে ফ্রান্সের এই বিপ্লবী চেতনা 1830 সালে জুলাই বিপ্লব এবং 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বাস্তবায়িত হয়েছিল বা বাস্তব রূপ লাভ করেছিল। আমরা জানি যে ফরাসি বিপ্লবের গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে মৌলিক এবং মানবিক অধিকারের স্বীকৃতি, সার্বজনীন মানবাধিকারের ঘোষণার কথা আমরা বলেছি এবং এই মৌলিক এবং মানবিক অধিকারের স্বীকৃতির মধ্য দিয়ে ফরাসি বিপ্লব জনগণের বিপ্লব বা একটি জনকল্যাণকর বিপ্লবে পরিণত হয়েছিল। আমরা জানি যে এই সময় বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে এক শ্রেণীর কৃষক প্রচুর সম্পত্তির মালিক হয় এবং বুর্জোয়া কৃষক শ্রেণীর উদ্ভব ঘটে। ফরাসি বিপ্লবের আরেকটি ফলাফল হচ্ছে সর্বহারা শ্রেণীর সাথে প্রতারণা। এটা আমরা আগেই বলেছি যে সর্বহারা শ্রেণী ছিল এই বিপ্লবের অগ্রভাগে, কিন্তু বিভিন্ন সরকার, বিপ্লবোত্তর বিভিন্ন সরকার এই সাকুলিত বা সর্বহারা শ্রেণীর ব্যাপারে খুব বেশি কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং তাদেরকে ভোটাধিকার সহ বিভিন্ন জায়গায় বঞ্চিত করা হয়েছে, যা ফরাসি বিপ্লবের নীতি এবং চেতনার সাথে যায় না। আমরা জানি যে এই সময় বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষা হয়েছে। আমরা গত ক্লাসে বলেছিলাম, আজকেও বলছি যে ফরাসি বিপ্লব নিয়ন্ত্রণ করেছিল যে শ্রেণী তারা হচ্ছে বুর্জোয়া শ্রেণী এবং এই বুর্জোয়া শ্রেণী সর্বময় স্বার্থ রক্ষা হয়েছিল এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। এই জন্য অনেকে বলে থাকেন এই বিপ্লব হচ্ছে বুর্জোয়া বিপ্লব এবং এই বিপ্লবের মধ্য দিয়েই বুর্জোয়া শ্রেণী ফ্রান্সের বিভিন্ন ধরনের ক্ষমতায় একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে এই বিপ্লব তৎকালীন ফ্রান্সের কালচার পরিবর্তন করেছিল, বিশেষ করে পুরুষরা ব্রিজেশ পরা ছেড়ে দিয়ে তারা কোট এবং ট্রাউজার পরা শুরু করে, অন্যদিকে মহিলারা কোমর ফোলানো মাটি ছাপানো লম্বা স্কার্ট ছেড়ে দিয়ে তারা ছোট স্কার্ট পরা শুরু করে। এইভাবে পোশাক আশাক চিন্তা চেতনায় পরিবর্তন হয়। এবং আমরা আরেকটি বিষয় হচ্ছে যে ফরাসি বিপ্লব জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটিয়েছিল, কারণ এই সময় বিপ্লবীদের একটি স্লোগান ছিল জাতি দীর্ঘজীবী হোক এবং এই জাতি দীর্ঘজীবী হোক স্লোগান তৎকালীন মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ বৃদ্ধি করেছিল। একই সাথে এই বিপ্লবের অনেক প্রভাব ছিল, বিশেষ করে ওজন এবং একই ধরনের ওজন এবং মাপ চালু, মেট্রিক পদ্ধতি চালু, আন্তঃশুল্ক প্রত্যাহার এবং পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্টের সময় সমান সম্পত্তিতে সমান অধিকারের বিভিন্ন ইতিবাচক বিষয়গুলো এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই সম্পন্ন হয়েছিল। এবং এইভাবে ফরাসি বিপ্লব ফ্রান্সের জনগণের এবং সারা বিশ্বের জনগণকে জাগাতে সক্ষম হয়েছিল, তাদেরকে উদ্বুদ্ধ করতে, অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ফরাসি বিপ্লবের বিপ্লবোত্তর বিভিন্ন সরকার এবং তাদের পদক্ষেপ এবং ফরাসি বিপ্লবের ফলাফল নিয়ে কথা বললাম। তোমরা এই বিষয়গুলো খুব মনোযোগের সাথে পড়বে এবং ভালোভাবে আয়ত্ত করবে। কেন এই কথা বলছি, কারণ এই পেপার, এই ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টা আয়ত্ত করতে তোমাদের একটু বেশি সময় এবং শ্রম লাগবে, কারণ এই ইতিহাসটা অনেকটাই তোমাদের কাছে নতুন। কাজেই তোমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতিহাস দ্বিতীয় পত্র একটু বেশি সময় নিয়ে পড়াশোনা করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ।